জমিদার বাড়ি তার যৌবন হারিয়ে আজ জীর্ণ, রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে একাধিক অংশ। তবুও জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে একাধিক জানা অজানা ইতিহাসের সাক্ষী, মুর্শিদাবাদের নিমতিতার এই রাজবাড়ি। আজ নাজমহলে ঝাড়বাতিটাও আর নেই, ছড়ায় না আতরের সুগন্ধি, রঙিন জলের ফোয়ারাও আর ওড়ে না। এখন চারিদিকে শুধুই মাকড়সার জাল। আজ থেকে প্রায় 350 বছর আগে তৎকালীন জমিদার গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরীর দ্বারা নির্মিত মুর্শিদাবাদের নিমতিতা রাজবাড়ি প্রায় ধ্বংসের মুখে। একসময় এখানে সন্ধ্যা হলেই সমগ্র রাজবাড়ি যেন অন্য রূপে সেজে উঠত। নাটকের আসর জমত রাজপ্রাঙ্গণে। ক্ষীরোদা প্রসাদ, বিদ্যা বিনোদ, শিশির কুমার ভাদুরীর নাটক মঞ্চস্থ হতো এই রাজবাড়িতে। যাত্রা, পালাগান, মেলা চলত রাজবাড়ির দুর্গাপূজার অঙ্গ হিসেবে। এমনকি জলসাঘর, দেবীর মতো বিখ্যাত ছবির শুটিং হয়েছে এই বাড়িতেই। এই বাড়িতেই পা পড়েছে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। সময়ের সাথে সাথে আজ সবকিছুই বদলেছে। জমিদার বাড়ি তার যৌবন হারিয়েছে ধীরে ধীরে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে কারুকার্যমূলক একাধিক অংশ। তবুও জরাজীর্ণ অবস্থায় কোনো ক্রমে দাঁড়িয়ে রয়েছে একাধিক জানা অজানা ইতিহাসের সাক্ষী হয়ে। ইটালিয়ান ধাঁচে তৈরি এই বাড়ির ভেতর একসময় 5টি উঠোন, 150 কক্ষ, নাট্যমঞ্চ, ঠাকুর দালান ছিল। এখন বাড়িটা জনমানব শূন্য হয়েই পড়ে আছে। জলসাঘর ছবিতে এই বাড়িতে এসেছিলেন গঙ্গাপদ বসু, বেগম আক্তার, ওস্তাদ বিসমিল্লা খান, অপূর্ণা সেন, সৌমিত্র চ্যাটার্জি ও শর্মিলা ঠাকুর, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অন্নদাশঙ্কর রায়, সাহিত্যিক লীলা মজুমদারও এই বাড়িতে এসেছিলেন। কিন্তু সেসব আজ অতীত। আজ সবকিছুই ধ্বংসের পথে। জরাজীর্ণ অবস্থায় পুরো রাজবাড়ি চত্বর, বিভিন্ন জায়গায় আগাছায় পড়েছে, বাড়ির বিভিন্ন অংশেও ফাটল ধরেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা সফরে এসে জেলার পর্যটন শিল্পের উন্নয়নে জোর দেওয়ার কথা বলেছেন। সার্কিট ট্যুরিজমে জোর দেওয়ার ভাবনা পর্যটন দপ্তরের। তাহলে কি এই নিমতিতা রাজবাড়িকেও পর্যটন কেন্দ্র হিসেবে সাজিয়ে তোলা হবে? এই প্রশ্ন নিমতিতাবাসীর। স্থানীয়রাও চাইছেন এই ইতিহাস বিজড়িত নিমতিতা রাজবাড়ি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। পর্যটকেরা আসবেন, জানার সুযোগ পাবেন ইতিহাসের নানান কথা। সারা বছরই প্রায় বিভিন্ন দূর দূর থেকে পর্যটকরা আসে এখানে, এবং আমরা শীতকালে দেখতে পাই এখানে পিকনিকও হয়। তো এই জমিদার বাড়িটা আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাচ্ছে, কারণ রক্ষণাবেক্ষণের অভাব। তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি সম্ভব হয় এটা রক্ষণাবেক্ষণ করা, তাহলে একটা পর্যটন শিল্প, পর্যটন কেন্দ্র হিসাবে এটা পরিচিতি পাবে এবং আমাদের আশেপাশে যারা আছেন তারা এতে উপকৃত হবে। আমরা চাইছি অবশ্যই এখানকার এলাকার বাসিন্দা হিসেবে যে জায়গাটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক, এবং সরকারের হস্তক্ষেপ এর মধ্যে অবশ্যই দরকার, এবং সরকার যাতে এই উদ্যোগটা নেয় এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এই রাজবাড়ির পাশে রয়েছে গঙ্গাপদ্মার বিভাজন। ধ্বংস হওয়ার আগে প্রাণ ফিরে পেতে চাইছে নিমতিতা রাজবাড়ি, বলছেন স্থানীয়রা। জায়গাটার কোনোভাবে যদি ডেভেলপমেন্ট করানো যায়, যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়, আমার মনে হয় যে এই জায়গাটা ডেভেলপমেন্ট অবশ্যই হবে। আর পাশাপাশি যে আমাদের এখন যে আর্ট অ্যান্ড কালচারের দিকে উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন রিসেন্টলি আমরা দেখেছি যে ইউনেস্কো দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের আন্ডারে রেখেছে, তারা এতটা একটা সম্মান দিয়েছে। তো সেই দিকটা যদি একটু ভাবা যায়, তাহলে অবশ্যই আমাদের দেশের তথা এলাকার এই জায়গার একটা ইম্পর্টেন্স অবশ্যই বাড়বে। তো আমরা চাই যে প্রশাসন একটু কোনো ব্যবস্থা নিক। তো এখানকার মানুষ হিসেবে আমরা অবশ্যই চাইবো যে জমিদার বাড়িটা যাতে একটু রক্ষণাবেক্ষণ করা হয়, এবং এটাকে যদি কোনো পর্যটন স্থান হিসেবে
তুলে ধরা যায় মানুষের কাছে, আর একটু রিপেয়ার করে নিয়ে এটা এই যে একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে সেটা যাতে রক্ষা করা যায়। কবে আবার প্রাণ ফিরে পাবে নিমতিতা রাজবাড়ি, কবে পর্যটকেরা আসবেন সেদিকেই তাকিয়ে জেলাবাসী। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে হবে কর্মসংস্থান, এলাকার উন্নয়ন। সার্কিট ট্যুরিজমের অধীনে নিমতিতা রাজবাড়িকে বাঁচিয়ে তোলার আর্জি স্থানীয়দের। শ্রুতি থেকে মেহেদী হাসানের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।